আমি শাকিবের জন্য কি ছিলাম শাকিব খুব ভালো করে জানে, কোন চামচায় কোন কি কইলো না কইলো তাতে কিচ্ছু আসে না। শাকিব এখনো শাকিব যখন আমার কথা কেউ আজাদ জাদু আজাদ মানে যখন উঠে তো কোনো কথাই বলে না। আমার একটা কথা আছে, আপনাদের সম্পর্কটা কিন্তু আসলে খুব চমৎকার ছিল এবং 2017 সালে সে সময় মনে আছে, মানে যখন বুবলি ঢুকলো উপবিশ্বাস একটা মানে ধরেন যে বেকায়দার মতো দৌড়াদৌড়ি করতেছে কি হবে না হবে, তখন বুবলিকে নিয়ে শাকিব খান যত কথা বলতেন আপনিও সেই কথাগুলোই বলতেন, বোঝা যাচ্ছিল যে একটা চমৎকার সম্পর্ক। তো এমন কি হইলো আপনাদের মধ্যে যে এই না এইটা তো আমি বলি এইটা না এটা 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 বলা দরকার না, এটা 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 কেন বলা দরকার না, এটা হয় আমি বলি এটা আমি বলি জি আমি বলি আমি চাই সে আমার ব্যাপারে একটা মুখ খুলুক এবং সে না খুললে আমি খুলবো না, ঠিক আছে? তাহলে আপনারা একটা সমঝোতা যেতে পারেন এইটা নিয়ে আরো দশটা কথা আমি চাই না, কারণ কি আমি শাকিবের জন্য কি ছিলাম শাকিব খুব ভালো করে জানে, কোন চামচায় কোন কি কইলো না কইলো তাতে কিচ্ছু আসে না। শাকিব এখনো শাকিব যখন আমার কথা কেউ আজাদ জাদু আজাদ মানে যখন উঠে তো কোনো কথাই বলে না, চুপ করে থাকে। আমিও কিন্তু আজ পর্যন্ত তোমার এখানে বলতে পারি যে আমি কোনোদিন শাকিবের নাম ধরে কোনো কোনো এটাই আমি বলছি যে আপনাদের যে এই সম্পর্ক কোনোদিন আমি বলি নাই। এই যে কিছু ছয় সাতটা যে ইউটিউবার যেটি আছে এডি ওর সাথে আমার নামে জড়ায় দেয় সেটাই, হ্যাঁ জড়া দিয়া এরাই বিজনেস গুলো করে এরা কার, কিন্তু এরা পথায় ইকবাল ভাই আপনারা যে ওনার একটা সম্পর্ক দূরত্ব তৈরি হয়েছে এটা তো আপনারা কেউ ঘোষণা দেন নাই দিছেন এবং আপনারা কেউ কারণ আমি কিন্তু কিছু বলেনও না, এখন পর্যন্ত একটা শ্রদ্ধাবোধ আপনাদের মধ্যে আছে, কিন্তু এটা পাবলিকলি কিভাবে আসলো এবং ফেসবুকে এটা নিয়ে এটা অ্যাকচুয়ালি যে বিজনেস এটা কিভাবে আসলো, এটা বিজনেস হলো আমি যাই না কেউ এটা শাকিবের তো দুই চারটা চামচ মানে আপনার কি মনে হয় না কেউ না যে দুই চারটা ব্যাপার কথা বলে ফেলছেন? হ্যাঁ আমি যতটুকু আমার বিশ্বাস আমি কখনোই কোনোদিন আর নাম ধরে কোনোদিন কথা বলবো না, আচ্ছা আমি যাই হোক কোনোদিন বলবো না, ওর সাথে এক থেলো আমি খাইছি ঘুমাইছি সব কিছু, ঠিক আছে আমি কোনোদিন বলবো না, কিন্তু এই কিছু ছয় সাতটা বেশি না আপনারা ইউটিউবার এগুলো করে কি আমি কিন্তু এটা আগের থেকেই, এটা কিন্তু আজকে নতুন না, আমি 14-13 বছর যদি অন্যায় ভাবে কোনো কেউ কথা বলে বা অন্যায় আমি সবসময় প্রতিবাদ করি, সত্য এরা শাকিব নিজেও জানে যে ইকবাল ভাই সত্য বলবেই এটা সে জানেই, এরা এখন শাকিবের ব্যাপারে হোক আর ঝাড়বঙ্গ সে খুব ভালো জানে আমি সত্য কথা বলবই, আর সত্য কথা বলাতেই এই চামচাদেরগুলো লাগে। আর এই আমাকে আমি যে শাকিবের এই পর্যন্ত আমি কোনো ইউটিউবার দেখাতে পারি যে ইকবাল ভাই শাকিবের নাম ধরে বলছে আমি ইন্ডাস্ট্রি ছেড়ে দেবো। আচ্ছা ভাই একটা জিনিস জানতে চাই, আপনি তো ওই সময়টায় একদম ওনার সঙ্গে ছিলেন এবং বুবলিকেও আপনি মানে কি বলবো যখন ও সামনে আসে আপনি শেল্টার ঠিক বলবেন, আমি একটা কথা বলি তোমাকে এইখানে, আচ্ছা একটা গোপন কথা বলে যাই তোমাদের এখানে, জি আমার কাছে কখনো উপবিশ্বাসের নাম্বার ছিল না, আমার কাছে কখনো বুবলির নাম্বার ছিল না, নাম্বারও ছিল না, না কথা হচ্ছে না, না আচ্ছা বিশ্বাস করা মুশকিল, হ্যাঁ কখনোই ছিল না, কারণ তখন তো বুবলিকে নিয়ে কথা বলি না কোনোদিনই না, নাম্বার হয়েছে বুবলির সাথে যখন শাকিবের সাথে গ্যান্ডাম হয়েছে আমার দুই তিনটা জন ছবি করছে, তাও কোনোদিন বুবলির শিডুল আমি চাই নাই আর বুবলির সাথে কোনোদিন আমি কথাও বলি নাই, আমার যে অ্যাসিস্ট্যান্ট রোমান আছে ও কথাবার্তা বলছে, নাম্বার ছিল এই ছিল সারা জীবনে বুবলির সাথে ফোনে আমি পাঁচবার কথা বলছি কিনা এই 7-8 বছরে সন্দেহ আছে, আর অপবিশ্বাসটা তো আমি জীবনে ফোনই দিইনি। আচ্ছা এটা একটা ওপেন সিক্রেট যে শাকিব খান এবং বুবলির বিয়ে, আপনি কি এই বিষয়ে কিছু জানেন না যে কখন বিয়েটা করছেন বা কোথায় করছেন, আপনার কাছে কোনো তথ্য নাই? সবই জানতাম কিন্তু আমরা না পুরো আমার কাছে নাই, আচ্ছা আচ্ছা আমি যেটা সব মিথ্যা বলবো আমি দেখি না কবে বিয়ে হয়েছে না হয়েছে কত, বাট তার সে যে প্যাগনেন্ট অবস্থা ছিল সেটা জানতাম,
মেডিকেল রিপোর্ট আমি তো ফেস টু ফেস দেখতাম, ঠিক আছে? আপনার ছবিতে বোধহয় তখন কাজ করছিলেন, ছবিতে ভি আমার ছবিতে লাস্ট আমার ছবিতে, হ্যাঁ, কিন্তু বুঝতাম, কিন্তু ওই যে আমরা একটা কথা ছিল না যে আমি বুঝিও না বুঝার বন্ধুত্ব, ঠিক আছে? আমি জানি না তার উপদেষ্টা কারা আছে, তার উপদেষ্টা যদি ভালো হইতো ত্রিমুখী জীবন হইতো না। তুমি বলো তো তানভীর আর এবং লিমন দুজনেই আছো, একদম বুকে আটকায় তোমরা দুজনে একটা কথা বলো। হ্যাঁ, আমি তো 8-9 10-12 বছর তার সাথে চলছি, এই 10-12 বছরে এই ত্রিমুখী বলো সরুখী বলো কোনোদিন কোনো শব্দ মানুষ শুনতে পারছে বলো তো? না সেটা হয়নি, কিন্তু এখন যে সিচুয়েশন, ধরেন কিছু এখন তো লোক বুঝতে তার তার সঙ্গগুলা ভালো না, তাকে যে বুদ্ধিগুলো দেয় ভালো না, সে বুদ্ধিগুলা কখনো ভালো। আমি চেষ্টা করছি যে তো এগুলো তো কিছুই না মিয়া, এর চেয়ে বড় বড় জিনিস সন্ধ্যা সুরে শোয়াই দিচ্ছি, শেষ, কোনো কথা হয়নি, এটা তো জিরো 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 এগুলো। আমি তোমারে বলি এই অনন্য মামুনকে, হ্যাঁ, আমি আছি রায়হান রফিকে অনন্য মামুনকে, এই এরা যেভাবে ওদেরকে বকাবকি করছে, ঠিক আছে? হ্যাঁ, এখন তার হলো তাদের কাছে তাস দুজন। হ্যাঁ, তুমি একটু অপেক্ষা করো, আপনি তাজ হবেন সেটা বলছেন না, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, এরাই আবার দেখো দুদিন পরে কি বলে, দেখে আসতেছি তো, এগুলো দেখে আসতেছি তো, এই এই এরা তো ভক্ত না, আমি এই 4-5-6 ইউটিউবের কখনোই ভক্ত না, এরা তো অলরেডি ফর বিজনেস, সেটাই। আজকে যে কোনো একজন নায়ক, যেই নায়কটা নিয়ে এত আমি নাম বলবো না, যেই কোনো একজন নায়কের বলছে যে আর থাক না একটু কইরে খাক না, আমার যে সমস্যা কি আছে, মালা কাশ্মীর কথা বলছে, স্বপন স্বপন ভাইয়ের কথা বলছে, কইরে খাক না সমস্যা কি আছে, ঠিক আছে? ছবি তো জীবনও দেয় না, দিবও না, কিন্তু সে তার ভিতরে আছে। এই যে যারা ভক্তগুলো আছে, ঠিক আছে, এই ভক্ত এই যে যারা আছে এগুলো এগুলো তো অ্যাকচুয়ালি দিন শেষে তারাই কিন্তু আগে পচাচ্ছে। এখন আমি যদি বলি যে এইটা এটা না, সেখানে তানভীরের সাথে আর ইকবালের সাথে ম্যাচ করে বলে এইটা ইকবাল এটা তানভীর, কেটা বসছে তৈলে প্রশ্নকে, আমি যদি আমি তো বসছি তো আমি ঠিক না, সে তো বসছে, ঠিক আছে, আরে ইকবাল তো এটা বলছে, ইকবাল না তো সে কিছু বলে নাই, কিন্তু কি আমার কখনো কিছু বলছে বলে নাই তো, আমি কি তার আমি তাকে বলছি, এরাই নামটা নিয়ে এই নামটা ধরে আর আমার নামটার সাথে জড়ায় তার আরো পচায় দেয়, এবং এই যে ফেসবুকে আসতে আসলে বুবলি নামটা ধরে বুবলি ধরে আরো পচায় দেয়, 2-4 ইউটিউবের সাথে যে কথা হয় না তা ঠিক না, কথা হয় কিন্তু আমি গাই কিরে ভাই 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 মাপ চাই ভাই একটু দুই একটু করে খাই ভাই, আপনার আপনার 2-1 আপনার নাম বেচা খাই, আমি কি আপনার খারাপ কোনো কথা কই ভাই, ঠিক আছে, আগে 2-4 খারাপ যেমন দর্শি দিয়ে দিলে না কথা কই না, হ্যাঁ ভাই আপনি একটু কইরা খাই দেন না, হয়তো খাই দেন, এই 4-5 দিন আগে একটা ইউটিউবার আমাদের ফিল্মের যে একটা ইউটিউবার, ঠিক আছে, হ্যাঁ মাপ চাই গেছে আমার কাছে, ঠিক আছে, হ্যাঁ যে একটু করে খাই আপনি খা সরষে কি আছে, এটা তো একটা মিথ্যা প্রপাগান্ডা সেটাই পড়ে টোটাল। ভাই আপনি অনন্ত জলকে লঞ্চ করে খুব মানে যখন যেদিন থেকে এটা আগে প্রশ্ন করেছে আবারও প্রশ্ন করতে চাই, সে বলছেন যে কোন সুপারস্টার নেই অনন্ত জল একমাত্র সুপারস্টার, রিভেঞ্জে আপনি নতুন প্রথমবার মতো রোশন কেনে কাজ করছেন, তো বাজারে বলা হচ্ছে যে শাকিব খান ছাড়া আসলে কোনো অর্থেই আমি কি বলছিলাম এমন টাকার অ্যামাউন্টটা সহকারে আমি বলছিলাম যে লিডার আমি বাংলাদেশ 1.5 কোটি টাকা লস বলছিলাম, আমার কথাটা টাকার অ্যামাউন্ট সহকারে বলছিলাম, ঠিক নিউজ হয়েছিল, নিউজ হয়েছে কিন্তু প্রচুর নিউজ হয়েছে, হ্যাঁ ঠিক 6 মাস পর আশিক ভাই কি বললো লিডার আমি বাংলাদেশের প্রযোজক, কত টাকা লস হলো শুনো, বাংলাদেশে আমরা তো টেবিল বিজনেস করি আর কিছু চিটার পাটপার আছে কি বক্স কালেকশন আছে, হ্যাঁ ওই চিটার পাটপার উদ্দেশ্যে বলতে যাই বক্স কালেকশনটা কোথায় আছে আমি বাংলাদেশে আজ পর্যন্ত খুঁজে পাইনি, নাই তো, হ্যাঁ এটা বক্স অফিস তো বাংলাদেশে নাই, এটা হলো চিটার পাটপার বানানো 4-5 ইউটিউবার চিটার পাটপার এগুলো বানানো, ঠিক আছে, এই যে
এই দুই তিন সেরি দেখো, দুই সেরি দেখাইলাম আর চোরে দেখাইলাম, এগুলো হলো চোরগুলোর বানানোগুলো, ঠিক আছে? এই চোর এই এই তোমার এই এপ্রিসির ওই চোরটা দেখাইছিল, বাইরা বাগাই দিচ্ছে বাইরা, ঠিক আছে? তো ঘটনা হচ্ছে এই এই 1.5 কোটি টাকা লস আমরা অন্তত কি দাঁড়ার টেবিলে বিজনেস করে আমরা একটু ফোনে করি, কিরে কী অবস্থা ভাইরা? ছবি বানাইতে হলে ছবি বানায় জিততে হবে তানভীর,